দার্জিলিংয়ের মূল শহর থেকে কম বেশি 30 কিলোমিটার দূরে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা যায় না, কিন্তু দেখা যায় দিগন্ত বিস্তৃত ঘন সবুজের সমারোহ আর বিখ্যাত বিখ্যাত সমস্ত কোম্পানির চা বাগানগুলি। উত্তরবঙ্গের গ্রামীণ পর্যটনের সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম, অপূর্ব নৈসর্গিক শোভা তাবদার অন্যতম আকর্ষণ। সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি যদি এখনো সুপ্ত ডেস্টিনেশন হিসেবে রয়ে গেছে টুরিস্টদের কাছে, তবে বর্তমানে জনবহুল টুরিস্ট স্পটগুলির বাইরে থেকে এমন নির্জন লোকেশনে ঘুরে বেড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় হয়তো অদূর ভবিষ্যতে তাবদাই হয়ে উঠবে একটি পরিচিত টুরিস্ট ডেস্টিনেশন। মেরা নাম সাংমু লামা হ্যাঁ আর মে তকদা সে হুম আর এক হেরিটেজ বঙ্গলো হ্যাঁ আর অরাউন্ড 117 ইয়ার্স ওল্ড বঙ্গলো হ্যাঁ what we provide is good food and very homely environment out here and hum believe karte hain ki you come as guest and you leave as friends. Heritage mein mujhe lagta hai ki to get peace ek jab aap itne busy life schedule se aap engage hote hain hafton bhar mahino bhar to chutti mein yahan pe aake you get peace, aapko peace milta hai yahan pe ek homely environment, bahar se aake different khana try karne ko milta hai, different places, different you know you aapko ye acha view, mountain view dekhne ko milta hai jo aap plains mein nahi dekh sakte hain. To mujhe wo lagta hai for the relaxment. তাগদা বা স্থানীয় ভাষায় তুগদা কথার অর্থ হলো মেঘে ঢাকা। বস্তুত পক্ষেই পাহাড়ের ঢালে মেঘে ঢাকা সবুজে মোড়া এই হ্যামলেট। দার্জিলিং জেলার সুদৃশ্যতম চা বাগানগুলির সন্ধান মিলবে এই তাগদাতেই। তাগদা থেকে কাছে পিঠে দর্শনীয় স্থান প্রচুর। রংলি রংলিয়র চা বাগান থেকে আরেকটু নিচের দিকে নামলেই ভনজং বাজার, ক্রসিং ভিউ পয়েন্ট এবং দেখতে পাবেন কালিম্পং, দূরপিন, টাইগার হিল, রামবিখোলা প্রভৃতি জায়গাগুলি। এ দৃশ্য এক কথায় অনবদ্য। এছাড়াও তাগদা বাজার থেকে 6 মাইল যেতে রয়েছে তাগদা অর্কিড সেন্টার। রং বেরঙের অর্কিডে আপনি মুগ্ধ হবেনই। তাগদা থেকে 3 কিলোমিটার দূরেই রয়েছে আরেকটি পাহাড় হ্যামলেট তিনচুলে। এই তিনচুলে এখন বেশ পরিচিত টুরিস্ট ডেস্টিনেশন। এখান থেকেও আপনি দেখতে পাবেন তিস্তা ও রঙ্গিন নদীর এক অসামান্য সঙ্গম স্থল। এছাড়াও তাগদা থেকে আপনি লামাহাট্টা, দূরপিনদারা, পেশক, মংপু, ছোটা মাংওয়া সবই যেতে পারবেন 12 থেকে 14 কিলোমিটারের মধ্যে। একটি ছোট মনাস্ট্রিও আছে তাগদাতে, সেটিও দেখতে ভুলবেন না। এই মনাস্ট্রির শান্ত স্নিগ্ধ পরিবেশ মনে বেশ প্রশান্তি আনে। নিউ জলপাইগুড়ি থেকে তাগদার দূরত্ব 60 কিলোমিটার, যেতে সময় লাগে 4 ঘন্টা। দার্জিলিং থেকে দূরত্ব 28 কিলোমিটার, সময় লাগে 2.5 ঘন্টার মতন। তাগদাতে থাকা ও খাওয়ার জন্য মাথাপিছু খরচ মোটের উপর 1500 থেকে 2000 টাকার মধ্যে। যাতায়াত ও সাইট সিনের গাড়ি ভাড়া 3500 টাকার মধ্যেই পড়তে পারে। এর থেকে বেশি কিছু সহায়তার জন্য আপনারা যোগাযোগ করতেই পারেন কলকাতা অফ বিট ট্যুর অপারেটরদের এই ফোন নাম্বারগুলিতে। ক্যামেরায় সৈকতের সাথে বিপ্লবের রিপোর্ট, কলকাতা অনলাইন।